হ্যালো বন্ধুরা, রুরাল বায়োস্কোপের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি রুরাল বায়োস্কোপের পর্বগুলি আপনারা নিয়মিত দেখছেন এবং আপনাদের ভালোও লাগছে। তাই এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, আমাদের এপিসোডগুলো লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের এই চ্যানেল রুরাল বায়োস্কোপ। সাবস্ক্রাইব করার পর তার পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে প্রত্যেকবার আমরা যখন একটি নতুন এপিসোড নিয়ে আসব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় নাম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার নাম করলেই মনে পড়ে যায় ঝাড়খণ্ডের ঘাটশিলার কথা। আজকের এই পর্বে আমরা পৌঁছে যাব ঝাড়খণ্ডের ঘাটশিলায় এবং সেখানে গিয়ে আমরা ঘাটশিলা সম্পর্কে অনেক তথ্য জানব এবং সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কেও আমরা জেনে নেব অনেক অজানা গল্প। রুরাল বায়োস্কোপ, এক্সপ্লোরিং দ্য রুটস। নমস্কার বন্ধুরা, রুরাল বায়োস্কোপের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এসেছি ঝাড়খণ্ডের ঘাটশিলা শহরে। এই ঘাটশিলা শহর, এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত বাংলা সাহিত্যিক, তিনি থাকতেন। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়কে। চলুন তার কাছেই শুনে নিই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু ঘটনা। আপনার কাছে জানতে চাইব, এই ঘাটশিলা শহরের ইতিহাস সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। দেখুন, ঘাটশিলা আগে অবিভক্ত বাংলাতে ছিল, তারপরে বিহার, 2000 থেকে ঝাড়খণ্ডে এসছে। শুধু ঘাটশিলা নয়, সম্পূর্ণ ঝাড়খণ্ডই খনিজ পদার্থে ভরপুর। আপনারা সবাই জানেন যে ঝাড়খণ্ডের প্রত্যেকটা জায়গাতে খনিজ, তেমনি ঘাটশিলাতেও কপার, হিন্দুস্তান কপার লিমিটেড, যা এর আগে ICC ইন্ডিয়ান কপার কমপ্লেক্স ছিল, তামার খাদান আছে, তামার মাইন্স আছে, তামার ফ্যাক্টরি আছে, কপার ফ্যাক্টরি আছে, অর্থনীতিকে চাঙ্গা করে রাখতে ওই কপার ফ্যাক্টরি। আর এমনি পুরাকালে অনেক ব্যাপার আছে, মানে কথিত আছে যে পঞ্চপাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে গেছিলেন 12 বছরের জন্যে, তখন তারা ঘাটশিলাতেও এসেছিলেন। আর এই পাশেই, আমাদের পাশেই পঞ্চপাণ্ডব ঘাট আছে সুবর্ণরেখা নদীর ধারে, যেখানে পঞ্চপাণ্ডব বলে বিখ্যাত, এখানে ওনারা কিছুদিন ছিলেন অজ্ঞাতবাসে। ঘাটশিলা চিরকালই বাংলাভাষীদের আধিপত্য, এখানে প্রচুর বাংলাভাষীরা, প্রচুর মানে অধিক সংখ্যায় বাংলাভাষীরাই আছেন। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এখানকার জল হাওয়া দারুণ। এখানকার জল নাকি হজম, আগে এক সময় শোনা যেত, আমরা নিজেরাও দেখেছি যে ট্রেনে ঘাটশিলার স্টেশনের সামনে একটা কুয়া ছিল, ওই কুয়া থেকে গ্যালেনে করে ট্রেনে জল যেত, এই পেটের জন্য খুব ভালো এখানকার জল। এই এখন পশ্চিমবাংলায় যখন ডাক্তাররা আগে প্রেসক্রাইব করতো যে আপনারা পশ্চিমে যান, তখন দেওঘর, গিরিডি, শিমুলতলার সঙ্গে সঙ্গে ঘাটশিলার, মধুপুরের সঙ্গে সঙ্গে ঘাটশিলার নামটা উচ্চারণ হতো। ঘাটশিলাকে সবাই চেনে, সেটা হচ্ছে বিভূতিভূষণের শহর ঘাটশিলা, অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণের শহর ঘাটশিলা। আজ আমরা যেখানে বসে কথা বলছি, গৌরীকুঞ্জ, এটাই বিভূতিভূষণের বাসস্থান। এখানেই উনি মারা গেছেন 1950 সালের 1 নভেম্বর। রুরাল বায়োস্কোপ, এক্সপ্লোরিং দ্য রুটস। মুর্শিদাবাদের ইতিহাস, পলাশী প্রান্তর, একদিকে রয়েছে নবাব সিরাজউদ্দৌলা, অপরদিকে ইংরেজরা, আর অবশ্যই মির্জাফর, যাকে ঘিরে রয়েছে ইতিহাসের অনেক রোমাঞ্চকর ঘটনা, অনেক অজানা ইতিহাস, আর আছে আমার ও আপনার মনে অনেক প্রশ্ন। কেমন হয়
যদি মির্জাফরের বর্তমান প্রজন্মকে আমরা হাজির করি রুরাল বায়োস্কোপের পর্বে। দেখতে থাকুন রুরাল বায়োস্কোপ। রুরাল বায়োস্কোপ, এক্সপ্লোরিং দ্য রুটস। ভালো ভালো জায়গা আছে, জাদুগুড়া, রংকিনি মন্দির, বুরুডি লেক, ধারাগিরি, ঘাগরা ফলস, খুব ভালো ভালো পাহাড় এখানে আছে, ফুলডুঙ্গরি পাহাড়, যেখানে বিভূতিভূষণ বসু রচনা বিভূতিভূষণ লিখতেন, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেই ঘাটশিলার কথাও লোকে মনে করে। এই যে যোগসূত্র, এই সম্পর্কে যদি কিছু বলেন। উনি কলকাতারই কোনো কন্ডাক্টরকে 500 টাকা সেই সময় দিয়েছিলেন, এটা ওনার পরিবারের সদস্যদের কাছ থেকে আমাদের শোনা বা ওনার লেখা, যে 500 টাকা উনি ধার দিয়েছিলেন কাউকে, তো সেই ভদ্রলোক ওনাকে ধারটা শোধ করতে পারেননি। তখন বলেন যে আমার একটা ঘাটশিলায় বাড়ি আছে, সেই বাড়িটা আমি তোমার নামে লিখে দিচ্ছি। তখন বিভূতিভূষণকে এই বাড়িটা লিখে দেন উনি। তো বিভূতিভূষণ এখানে সেই সময় আসেন, আগে এমনি ঘুরে বেড়াতেন, কিন্তু এই জায়গাটায় সেই 1938 আসেন আর এসে দেখেন যে খুব ভালো জায়গা। তো এখানে আমার ভাই, ওনার ভাই ডাক্তার ছিলেন নটবিহারী বন্দ্যোপাধ্যায়, তো ভাই এখানে এসে প্র্যাকটিস করবে। তো তারপরে ওনার ভাই, ভাইয়ের বউ এখানে এসে থাকতেন আর বিভূতিভূষণও মাঝে মাঝে আসতেন, পুজোর ছুটির সময় আসতেন, সস্ত্রীক আসতেন, এসে এখানে উনি থাকতেন। এখানে একজন DFO ছিলেন তখন, যোগেন্দ্রনাথ সিনহা, তো ওনার সঙ্গে প্রচুর বনে জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন। এখানে বিভূতিভূষণের প্রত্যেক রচনায় এই এলাকার মানে অবিভক্ত সিংভূম, পশ্চিম সিংভূম, পূর্ব সিংভূম আর সারাইখেলা খরসা, তিনটে ডিস্ট্রিক্ট নিয়ে আগে একটা সিংভূম ডিস্ট্রিক্ট ছিল, এই সিংভূমের প্রত্যেক গ্রামের বর্ণনা আছে। পুজোর সময় তখন এখানে সাহিত্যিকদের হাট বসত, প্রচুর সাহিত্যিক এখানে আসেন। পাশে এখানে গজেন্দ্র কুমার মিত্রের বাড়ি ছিলেন, প্রমথনাথ বিশ্বের বাড়ি ছিলেন, সুবোধ ঘোষের বাড়ি ছিলেন, প্রচুর লোক, প্রচুর সাহিত্যিকরা এখানে আসতেন, থাকতেন। আর বিভূতিভূষণ যখন আসতেন তখন চাঁদের হাট বসত এখানে, এত সাহিত্যিকরা এসে এখানে বসতেন, করতেন, থাকতেন। তো ওইখানে বিভূতিভূষণ আর ঘাটশিলা বা বিভূতিভূষণ বা গালুডি এরা এক সূত্রে বাঁধা সবসময়। ঘাটশিলার একটি রাজবাড়ি আছে, সেই ঘাটশিলা রাজবাড়ি সম্পর্কে আপনি যদি কিছু বলেন আমাদের। দেখুন, ঘাটশিলার তো ঘাটশিলার রাজবাড়ি ছিল, ঘাটশিলার রাজাই আগে অবিভক্ত পুরো এই জামশেদপুর সহ সব জায়গার রাজা ঘাটশিলাই ছিলেন। ঘাটশিলার রাজা রামচন্দ্র দেব ধবল দেবের প্রাসাদ এখানেও আছে, এখন ওটা হাত বদল হয়ে গেছে, সুবর্ণরেখা নদীর ধারে আমবাগান বলে জায়গাটায় ওনার রাজপ্রাসাদ আছে, রাজবাড়ি যাকে বলা হয়। তো ওই রাজবাড়িটা এখন মানে ভগ্ন অবস্থায়, হাত বদল হয়ে গেছে, রাজবাড়ির আর সেরকমভাবে কিছু নেই, কিন্তু রাজবাড়ি জায়গাটাকে বলে এখন। এখানকার মানুষ সম্পর্কে যদি আপনি কিছু বলেন, তাদের সামাজিক অবস্থান, তাদের কাজকর্ম, তারা কী করে সাধারণত, আপনি যদি একটু বলেন। দেখুন, একটা সময় ছিল এখানে হিন্দুস্তান কপার লিমিটেডের যে ফ্যাক্টরি ছিল আর যে মাইন ছিল, তার উপরে এখানের অর্থনৈতিক ব্যবস্থা নির্ভর করতো। ধীরে ধীরে নানা রকম পলিসিতে এখন মাইন্স বন্ধ হয়ে যায়, প্ল্যান্টও যে ফ্যাক্টরি সেটাও বন্ধ হওয়ার মুখে, তো মানুষ বেকারত্ব বেড়েছে, অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। এখন আমাদের 40% এমপ্লয়ি অর্থনৈতিক ডিপেন্ড করে এখানে ট্যুরিজমের উপরে, পর্যটকদের উপরে, আর বিশেষ করে পশ্চিমবাংলার পর্যটকরা এখানে আসেন। আর এখানে সাধারণ মানুষ যদি বলেন, তো সাধারণ মানুষ এখানে খুব সত্যি সাধারণ আর সিধা সরল মানুষ এখানে। এখানে যে কোনো ভাষাভাষী মানুষ থাকুক তারা খুব সোজা মনের হয়। আমরা এখানে নিজেদের মধ্যে খুব ভালোভাবে সম্পূর্ণ জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে থাকি, খুব ভালোভাবে থাকি, কোনো রকম ভেদভাব আমাদের মধ্যে নেই, একে অপরের ঘাটশিলাতে অন্তত একে অপরের বিপদে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলি। রুরাল বায়োস্কোপ, এক্সপ্লোরিং দ্য রুটস। এই যে বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত এই জায়গা, তার বাড়ি, তার স্মৃতির অনেক কিছু এখানে রয়েছে, এবং আপনি অনেক উদ্যোগ নিয়েছেন যে এই স্মৃতিগুলো যাতে বেঁচে থাকে। আপনি বাঙালিদেরকে একত্রিত করেছেন যাতে তারা এই স্মৃতি বাঁচিয়ে রাখার কাজ করে। আপনার এই উদ্যোগ এবং এই যে বাঙালিদের একত্রিত করা এবং স্মৃতিটাকে বাঁচিয়ে রাখা, এ সম্পর্কে আপনি যদি কিছু বলেন। 1950 সালের 1 নভেম্বর উনি এখানে মারা যান, তারপরে ওনার স্ত্রী 3 বছরের ছেলেকে নিয়ে এখান থেকে চলে যান রমাদেবী, তারপরে এই বাড়িটা জবরদখল হয়ে যায়। আস্তে আস্তে আমরা একটা জায়গাতে এলাম, যাওয়া আসার পরে একটা রাজনৈতিক মঞ্চে এলাম, আমাদের এখানকার বিধায়ক জিতলেন, তো আমাদের এখানকার যিনি বিধায়ক তখন ছিলেন ডক্টর প্রদীপ কুমার বালমুচু, বিভূতিভূষণের প্রতি উনি খুব ইন্টারেস্টিং ছিলেন, উনি বারবার বলতেন যে এটার কিছু করা উচিত। তো সেই সময় এখানে জবরদখলটা সরানো হলো প্রশাসনের সাহায্যে, তারপরে বিভূতিভূষণের বাড়িতে যোগাযোগ করার ব্যারাকপুরে তারাদাসবাবুর কাছে, তো উনিও কিছুদিন পরে আমাদের NOC দিলেন। NOC দেওয়ার পরে এখানে আমরা, তখন তৎকালীন DC
ছিলেন, এখানে ডিএম ছিলেন ডক্টর নীতিন মদন কুলকার্ণী, আর একজনের নাম বলা উচিত যিনি খুব উদ্যোগী ছিলেন, তখন দৈনিক স্টেটসম্যানের সাংবাদিক ছিলেন অমিত মুখোপাধ্যায়, উনিও খুব উদ্যোগ নিয়েছিলেন। তো ওনার নিতে ওখানকার ওনার কাছ থেকে আমরা এনওসি ছাড়পত্র পাওয়ার পরে এখানে ডক্টর প্রদীপ কুমার বালমুচির বিধায়ক তহবিলের টাকাতে ওনার বাড়িটার মানে পুনর্নির্মাণ হলো। বাড়িটা অর্ধেক ভেঙে গেছিলো, আমরা ওইভাবে ওই দেওয়াল ওই রেখে যা আমরা সেই সময় টালি পেয়েছিলাম সেই টাইলস লাগিয়ে ওপরে বাড়িটাকে তৈরি করলাম। করার পরে 2009-এর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারাদাসবাবু বিভূতিভূষণের ছেলে এসে এটা উদ্বোধন করলেন, উনি এসে স্যাটিসফাইড হলেন। মিত্রা দেবী ওনার পুত্রবধূ এসেছিলেন, ছেলের বউ এসেছিলেন, এসে উদ্বোধন করলেন। একটা জায়গায় এলো, ওনার কিছু ব্যবহৃত জিনিসপত্র এখানে আমাদের দিলেন, দেখবেন কোট আছে, ওনার ধুতি পাঞ্জাবি আছে, ওনার মেডেল আছে, কিছু বই আছে, এগুলো আছে। তো আমরা রেখে মিউজিয়ামের মতো খরচ শুরু করলাম। আজকের এই পর্বে আমরা জেনে নিলাম ঘাটশিলা সম্পর্কে অনেক অজানা তথ্য এবং শুনলাম বিভূতিভূষণ বাবুর সম্পর্কেও বেশ কিছু গল্প। আমি তো বলবো হাতে একটু সময় পেলেই ঘুরে আসুন ঘাটশিলা থেকে। হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠলেই মাত্র 3-4 ঘন্টায় আপনারা পৌঁছে যাবেন ঘাটশিলা। সেখানকার প্রাকৃতিক শোভা, দ্রষ্টব্য স্থানগুলি এবং সেখানকার মানুষের আন্তরিক ব্যবহার আপনাদের মন জয় করবেই করবে। আর পরবর্তী পর্বে আমরা পৌঁছে যাব বিভূতিভূষণ বাবুর বাড়ি গৌরীকুঞ্জে, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই বাড়ির ভেতরের ঘরগুলি। তাই দেখতে থাকুন রুরাল বায়োস্কোপের আগামী পর্বগুলি এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, তাহলেই আমরা নেক্সট এপিসোড আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাই দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আপনাদের প্রিয় চ্যানেল রুরাল বায়োস্কোপ। নমস্কার। Rural Bioscope, exploring the roots.